আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, এই যে দেখেন ফুল চলে আসছে, এগুলা হচ্ছে মহাচারক আম বা ব্যানার আম যেটাকে বলে বাংলাদেশে। তো এগুলোতে ফুল চলে আসছে, ফুল সহ গাছ নিতে চাইলে দেওয়া যাবে। এখানে কিউ জয় আছে, কিউ জয় এগুলোতে মুকুল চলে আসছে। আর এগুলো হচ্ছে ব্রুনাইকিং আম, এই যে দেখেন ব্রুনাইকিং আমের পাতা, বিশাল বড় বড় সাইজের পাতা হয় এবং এগুলোতে ফুল চলে আসছে। এই যে ফুল আসছে ব্রুনাইকিং আমে, আরও ফুল বেরোবে। এই যে মাথা ফেটে বেরোচ্ছে, এগুলো ঠিক আছে। এখানে মাথা দিয়ে বেরোচ্ছে, ছোট ছোট গাছে ফুল আছে। যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। ফুল সহ গাছ দেওয়া যাবে। সো আমাদের কালেকশনের যে ফরেন ফ্রুটের যে গাছগুলো, অর্থাৎ বিদেশি ফলের যে গাছগুলো, ওগুলোও চলে আসছে আমাদের কালেকশনে। তো যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা চারের অর্ডারটি প্লেস করে আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দেব। এই যে দেখেন ফুল চলে আসছে, এবং প্রায় সব গাছেই ফুল চলে আসবে। ফুল সহ গাছ নিতে পারেন, চাইলে ফল এই বছরেও নিতে পারবেন, আর না চাইলে আগামী বছরে নেবেন, ঠিক আছে। ফল সবগুলো গাছে কম বেশি আসবে, একটা যত্নের ব্যাপার আছে। এখানে অনেকগুলো গাছ আছে, সবগুলো গাছে হয়তো বা ফুল আসবে কিন্তু ফল হবে না। অনেকগুলো গাছ ঠাসা ঠাসাভাবে আছে, যে কারণে ফলটা না হওয়াটা স্বাভাবিক। এরকম ফুল সহ গাছ আছে অসংখ্য, এরকম ব্যানানা আম আছে, সরি এটা হচ্ছে বাড়ি এগারো আম। এই যে বাড়ি এগারো আমের মুকুলটা আসতেছে, এই যে মুকুল আসতেছে, সবগুলো গাছে মুকুল আসবে। এই যে এরকম সবগুলোতে মুকুল আসবে এখন, ঠিক আছে। যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে গাছ সরবরাহ করে থাকি। আপনারা চাইলে আমাদের নার্সারিতে এসেও নিতে পারবেন। সবগুলো কলমের গাছ আছে, সব গাছে মুকুল চলে আসছে। আর বিদেশি ফল যেগুলো বলেন, আলু বোখারা, অ্যাপ্রিকট, হ্যাঁ চেরি, চেরি আমাদের একটা ভিডিও আপলোড হবে আজকে সন্ধ্যায় ওই সিলভিয়া চেরির একটা আপডেট নিয়ে, এবং ওই গাছে ফুল চলে আসছে, ফুল সহ গাছ একটা রিভিউ করা হবে। সো ভিডিওটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে হবে আপনাকে। ইউটিউবে গিয়ে আপনাদের আমাদের চ্যানেলের নাম সার্চ করবেন, রাহা নার্সারি, তাইলে চলে আসবে। এটা হচ্ছে ভেরিগেট মালটা, ভেরিগেট মালটা, এটা ময়লার কারণে পাতাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এই যে ফুল চলে আসছে, এটা কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত। এগুলোতে ফুল আছে, অসংখ্য ফুল, এবং ফুল দেখেই বুঝতে পারছেন কেমন লাল টকটকা। এই যে ফুল, আমি আরো গাছ দেখাবো এদিকে। এই যে কিং চাকাপাতে ফুল চলে আসছে, সুন্দর সুন্দর গাছ আছে কিং চাকাপাতের, বেশ বড় সড়ো, এবং ফুল সহ গাছ দেওয়া যাবে। কিং চাকাপাতা আম লাল টকটকা আম হয়, এটা তো আমরা আগেও দেখিয়েছি আপনাদের। এই যে দেখেন ফুল চলে আসছে। আর অনেকেই বলে যে হচ্ছে এই ব্ল্যাক স্টোন গাছে ফুল আসে না, এই যে দেখেন ব্ল্যাক স্টোন আম গাছে ফুল চলে আসতেছে।
দেখেন মাথা ফেটে ফুল আসতেছে। শুধু একটা গাছ না, প্রায় সবগুলা গাছে এখন এরকম মাথা ফেটে ফেটে ফুল বেরোবে। এই যে দেখেন, ব্ল্যাক স্টোন গাছ আছে, ব্ল্যাক স্টোন আম গাছ, নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। সিলভিয়া চেরি গাছ আছে ভাই, ওটা দেওয়া যাবে, আপনি গ্রিন বক্সে যোগাযোগ করেন। আর সিলভিয়া চেরি ওটা 1500 টাকা করে প্রতি পিস, ঠিক আছে। এখানে নতুন কিছু ভ্যারাইটির আনার আসছে। যেগুলো হচ্ছে বাড়িওয়ান মালটা, বাড়িওয়ান মালটাতে দেখেন ফুল, দেখেন ফুলে ফুলে ভরে গেছে, গাছে পাতা নাই কিন্তু ফুল, অসংখ্য ফুল। এই যে ফুল আসতেছে, মোটামুটি এখন যেগুলো ফলের গাছ আছে সবগুলো এখন ফুল সহ ফল সহ দেওয়া যাবে। ফল সহ না দেওয়া গেলেও ওটা ফুল সহ গাছ দেওয়া যাবে। এই যে দেখেন, আজকে যাদের এই মালটা কমলা গাছ দেওয়া হয়েছে সবাইকে ফুল সহ গাছ দেওয়া হয়েছে, এরকম ফুল সহ গাছ আছে। আপনার গাছের ছবিটা ওই আলামিন ভাই, আচ্ছা 2 বছর হয় আপনার থেকে, অনেক গাছ নিয়েছে শুধু কাটিমন ছাড়া অন্য কোনো গাছে ফল পাইনি। আচ্ছা আপনি একটু গাছের কন্ডিশনটা আমাদের এই কমেন্টে একটু ছবিটা দেবেন, আপনার গাছের ছবিটা একটু দেখতে চাই, ঠিক আছে। আসলে দেখতে চাই যে আমাদের গাছের প্রবলেম নাকি ওইখানে লাগানোর বা কোনো গাছে খাবারের কোনো প্রবলেম আছে সেটা দেখতে চাই, ঠিক আছে। একটু কমেন্টে আমাদের ওই আপনার গাছের ছবিটা একটু দিয়ে আমাদের সাহায্য করবেন। অসংখ্য গাছ আছে, আর এই পাশে এই গাছ ছিল 12 মাসি ভিয়েতনামের মাল্টা গাছ ছিল, তো 12 মাসি মাল্টা গাছ যারা নেবেন তারাও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান মালটা তারা যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে এগুলা লাল জাম্বুরা গাছ আছে, এখানে আমাদের বড় গাছ আছে ওই পাশে, এগুলো ছোট গাছ, এগুলার সাইজ খুব একটা সুবিধার না, তবে ফুল চলে আসবে কিছুদিনের মধ্যে। এই যে নতুন পাতা ছাড়ছে তার মানে ফুল চলে আসবে। আর এখানে সাদা জাম আছে, সাদা জামের ফুল আসছে, ফুল সহ গাছ দেওয়া যাবে সাদা জাম, ঠিক আছে। এখানে ব্যানানা আম আছে যেটাকে মহাচানক বলা হয়, অরিজিনাল নাম যেটা হচ্ছে মহাচানক। এই দেখেন ফুল সহ গাছ আছে অসংখ্য, সবগুলো গাছে ফুল আসছে এখন, আমি যদি দেখাই সবগুলো গাছ একটা একটা করে, সব গাছেই ফুল চলে আসছে। এই যে এটাতেও আসতেছে, তারপর সফেদা আছে, থাই সফেদা আছে, যে লম্বা সফেদা, লম্বা সফেদা ফল সহ গাছ আছে, এই সবগুলা গাছেই ফল আছে, এরকম কম বেশি ফল আছে। এই যে ঠিক আছে, ফল সহ গাছ দেওয়া যাবে। এই যে এটা হচ্ছে ডকমাই, ফুল আসছে,
সবগুলো গাছে ফুল আসার সময় আম গাছের বিশেষ করে, মানে যত ফল গাছ আছে এখন মানে সবগুলো গাছেই মোটামুটি ফল চলে আসবে, ফুল চলে আসবে। আর এগুলো বড় লটকন গাছ, এগুলোতে ফুল আসার সম্ভাবনা এবছরে 100%। হ্যাঁ, এগুলো গাছের মুখ ফেটে ফেটে ফুল আসবে এগুলো দিয়ে। সাদা জাম বছরে আপনার দুইবার ফল আসবে বা ফুল আসবে দুইবার, একবারের ফলটা খুব বেশি হয় না, খুব কম হয়। এবং এই সিজনে যে ফুলটা আসছে এটাতে আপনি ফল প্রপারভাবে পাবেন। যে বারোমাসি মালটা গাছে ফুল চলে আসছে, এগুলা ভিয়েতনামের ফুল আসতেছে, এগুলোতেও আসবে। এই যে নতুন পাতা ছাড়তেছে এগুলোতেও আসবে। এবং গাছটা খুব ঝাপালো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলা গাছে কলমটা করা খুব, মানে এক বিঘা জায়গার মধ্যে কলম করা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কলম করা। দেখেন সাদা জাম গাছে কি পরিমাণ ফুল আসছে, দেখেন। এটা এখানে মাটিতে লাগানো গাছ, এবং গাছটাতে একদম ফুলে ফুলে পরিপূর্ণ একেবারে। দেখেন কি পরিমাণ ফুল আসছে, প্রতিটা ডালে। এবং গাছের বডি ছিদ্র করে করে ফুল আসছে।